Si Basho Pandita Naomi Gauranga Priya Parishadam Jasho Kripa Lobinapi Shri Gauranga Jayate Rati Mahaprasade Janani Sharva Shaubhagya Gardini Adi Vedi Haranittam Tulashitam Namastute Krishnaya Vasudevaya Haraye Paramatmane Pranato Kleshanashaya Sigavindaya Namo Namo Hare Krishna Karuna Sindho Dinobandho Jagatpate Gopesha Gopika Kanto Siddhartha Kanto Namostute Tapita Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishabhanusute Devi Pranamami Hari Priye Radham Rashe Sharing Rama Govinda Mohini Nipara Vrishabhanusutan Devi Namami Shri Hari Priya Kumkumatita Kanchanaja Garbhani Gaurava Pitananchita Jagandha Kiriti Nindi Saurava Valladesha Sunu Sarava Vanchitarato Sadika Matsya Matma Padapadeva Dasya Dasta Radhika 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 Matsya Matma Padapadeva Dasya Dasta Radhika Jaya Jaya Radhe Jiva Jaya Radhe Shah Jaya Radhe Sri Radhe Vrindavanada Jaya 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 Radha Rani Ki Jaya 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 Maharani Ki Jaya Jaya Radhe 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 Jaya Radhe Radhe Krishna Kirtan Gana Nartam Paro Prema Mrityam Punidhi Dhira Dhira Chana Priya Priya Karo Nirmat Sano Pujita Vande Rupa Sanatana Raghu Chuga Shri Jiva Gopalaka Yehi Chaya Kushari Kani Chara Shonevash
জনমে জনমে মুরবিলাস এই ছয় গোসাই প্রভু মুরে করো দয়া চলনে শরণ নীলমে দাও পদ ছয়া এই ছয় গোসাই প্রভু ব্রজে কইলাম রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বলি শ্রীগুরু বৈষ্ণব পদে পজানিয়ম শ্রীগুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরুত্তম দাস জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সাউন্ড সাউন্ড একটু ঠিক করে রাধিকা রাধিকা আসতেছে সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী ভক্ত এবং ভগবানের এই সক্ষতম স্থানে আজ আমরা সবাই একত্রিত হয়েছি সর্ব আকর্ষক পরম ঐশ্বর্য মণ্ডিত সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা শ্রীমৎ ভাগবত তাই আঙ্গিকে যৎকিঞ্চিত অমৃত কথা আস্বাদন করার জন্য আমার উপর ভক্ত আদেশ করা হয়েছে ভগবানের সেই অমৃত বাড়িতে সবাইকে স্নাত করার জন্য ভক্তবৃন্দ ভগবানের অমৃত কথা সবার পক্ষে আস্বাদন করা সম্ভব নয় ভগবানের অমৃত কথা সবার পক্ষে পরিবেশন করাও সম্ভব নয় সেই কথা স্মরণ মনন তথা প্রপত্তি স্থাপন করার অধিকার কারণে ভগবান স্বয়ং যদি কৃপা করে সেই সুযোগ জীবকে প্রদান করেন তাহলেই তার পক্ষে এই কথাকে আস্বাদন করা সম্ভব যদি তাই না হতো আজকে অনেক ভক্তবৃন্দ গড়ে বসে আর্জেন্টিনা এবং ফ্রান্সের খেলা দেখছেন এই জগতে নিত্য সুখ কি নিত্য আনন্দ কি এই কথাগুলোই আজ আমরা শ্রবণ করব সবার চরণে একটা নিবেদন আপনারা আপনাদের নিজ নিজ মোবাইল ফোনটিকে বন্ধ করে দিন ভগবানের কথার আসরে এসে যদি মুঠোফোন হঠাৎ বেজে যায় কথা শ্রবণে ব্যাঘাত হয়
কথা শ্রবণের মূল প্রক্রিয়া মূল সূত্র সরে যায়, একটা কথার চরণে একটা অপরাধ হয়ে যায়। কারণ স্বয়ং ভগবান ভগবানের কথা আর ভগবানের বিগ্রহের মাঝে কোনো পার্থক্য নেই। No discrimination, all power, supreme being Krishna. And Krishna speak, and Krishna vigraha. No discrimination, no fables, no existence. That is only universal to that topic. Omnipotent maker Krishna, Krishna speech, Krishna vigraha. Bhagavan, Bhagavanir vigraha. ভগবানের কথা, এই তিনটি অভেদ কোনো পার্থক্য নেই। ভগবান কথা রূপে এই ভগবত আসরে আজ বিরাজমান, ভগবান শব্দ ব্রহ্ম রূপে প্রতিটা জীবের কর্ণ কুহরে প্রবেশ করছেন। কথা রূপ অমৃত বাড়ি কর্ণ কুহর দ্বারা হৃদয় নামক কূপে প্রবাহিত হচ্ছে। এই হৃদয়ে যে মা লক্ষ জন্মের ক্লেশ কালিমা ময়লা আবর্জনা নিয়ে এসেছি, ভগবানের কথারূপ বাড়ি সেই সমস্ত ময়লা আবর্জনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। তাই ভগবানের কথা যখন শ্রবণ করতে হবে, কেবলমাত্র কায় মন বাক্য দ্বারা ভগবানের কথা শ্রবণ করতে হবে, কেবলমাত্র কথার প্রতি ধ্যান দিতে হবে, কথার প্রতি মনকে নিবদ্ধ করতে হবে। কেননা এই কথা চিন্ময়। তো জগতে আমাদের প্রথম জানা প্রয়োজন নিত্য বস্তু কি, অনিত্য বস্তু কি। এই নিত্য অনিত্যের প্রভেদ যদি আমরা না বুঝতে পারি, তাহলে এই কথা শ্রবণে রুচি আসবে না। যে আমার উপর গুরু দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীমৎ ভাগবতী রাঙ্গিকে কথামৃত পরিবেশন করা, আমি পূর্বেই বলেছি আমার সেই যোগ্যতা নেই, সামর্থ্য নেই। এই রাধা গোবিন্দ মন্দিরে তৃতীয়বারের মতো আপনাদের চরণ দুলি নেওয়ার সুযোগ হয়েছে। এই হবিগঞ্জ জেলা শহরস্থ প্রায় সব মন্দিরে কয়েকটা মন্দির ছাড়া আপনাদের সঙ্গ করার সুযোগ হয়েছে। হবিগঞ্জের প্রায় সব উপজেলারই বিভিন্ন প্রান্তে আপনাদের মতো সাধুভক্ত বৈষ্ণবের চরণদুলি নেওয়ার সুযোগ হয়েছে। আপনারা হবিগঞ্জের ভক্তবৃন্দ আমাকে এতটা ভালোবাসেন যা আমি ভেবে অবাক হয়ে যাই, যে আমি এই ভালোবাসা পাওয়ার যোগ্য নই। কিন্তু যোগ্যহীনকে আপনারা যে চরণ ধুলিতে অভিষিক্ত করার প্রয়াসই করেছেন, এই জন্য আমি প্রারম্ভিকায় আপনাদের চরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। তো ভক্তবৃন্দ, ভগবানের কৃপা না হলে ভগবানের কথা কখনো শ্রবণ করা সম্ভব হয় না। জীব যদি সরাসরি ভগবানের সঙ্গ করে, সামান্য মনিটর গুলোতে সাউন্ড দেয়, অপারেটিং কে করছেন, অপারেটিং কে করছে, মনিটর গুলোতে হালকা সাউন্ড দিয়ে দিন, জীব যদি সরাসরি ভগবানের সঙ্গ করে, তথাপি সে ভগবানকে চিনতে পারে না। সরাসরি যদি জীব ভগবানকে সাক্ষাৎ করে, তথাপি সে ভগবানকে জানতে পারে না। সরাসরি যদি ভগবানের সঙ্গে জীব কথাও বলে, তথাপি সে ভগবত স্বরূপকে উপলব্ধি করতে পারে না, যদি না ভগবান স্বয়ং কৃপা করে তার স্বরূপকে প্রকাশ করে। তাই তো অর্জুন বললেন, অনেক বাহুদার বক্রান সর্বত হনন্তরূপ পুনস্তবাদী বিশ্বেশ্বর বিশ্বরূপ
কিরীটি টাঙ্গ দিতাং চক্র হস্ত মিঞ্চমিতাং দৃষ্ট মহং তৈতেব তৈনেব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তে। অর্জুন বলছেন তোমার অনেক বাহু, অনেক উদর, অনেক নেত্র তোমার অনন্ত রূপকে দর্শন করে আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই খুঁজে পাচ্ছি না, আমি কিছুই বুঝতে পারছি না তোমার স্বরূপকে, আমি উপলব্ধিতে আনতে পারছি না তোমাকে। প্রভু কৃপা করে তুমি তোমার মূল স্বরূপটিকে আমার নিকট প্রকটিত করো। এখানেও অর্জুনের ভগবানের প্রতি পূর্ণরূপে কৃপা লাভের সমর্পণ চিহ্নিত করিয়েছেন শ্রীমৎ ভগবত গীতায় অর্জুনের অভিব্যক্তিতে। স্বয়ং ভগবানের যদি কেহ সঙ্গ করে তথাপি সে ভগবানকে জানতে পারবে না। দুর্যোধন স্বয়ং ভগবানের সঙ্গ করেছিলেন, যে ভগবান শান্তির বার্তা নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন। দেখো দুর্যোধন, আপন আপন ভাইদের মাঝখানে আত্মীয় স্বজনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া করে কি লাভ, রক্তের হোলি খেলা হইবে। আপন আপন সৌহার্দ চিত্ত ব্যঙ্গে ক্ষয় হয়ে যাবে, তার চেয়ে তোমার ভাইদের যতটুকু প্রাপ্য সম্পদ সেই সম্পদটা তুমি ফিরিয়ে দাও। স্বয়ং ভগবান যিনি জগতের সবার দুঃখকে মোচন করেন তিনি শান্তির বার্তা নিয়ে দুর্যোধনের কাছে গেলেন, কিন্তু সেই দুর্যোধন ভগবানকে চিনতে না পেরে, ভগবানের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে না পেরে তাকে বন্দী বানাবার চেষ্টা করলেন। যে ভগবান তার ত্রিগুণাত্মিকা শক্তি দ্বারা, মায়া শক্তি দ্বারা জগতের প্রতিটা জীবকে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক তিনটা রশি দ্বারা বন্ধন করে রাখেন, সেই ভগবানকে দুর্যোধন বন্ধন করার প্রয়াস করেছিল। ভগবানের সঙ্গ করেও কংস সেই ভগবানকে চিনতে পারল না, চিনতে পেরেছিল, চিনতে পারেনি শকুনি। শাস্ত্র স্পষ্ট বলে দিলেন ভগবানের সঙ্গ করলেও জীব ভগবানের কৃপা লাভ করতে পারবে না, ভগবানকে চিনতে পারবে না, ভগবানের স্বরূপকে উপলব্ধি করতে পারবে না। যে গরুর স্বয়ং ভগবানকে বহন করে, ভগবান বিষ্ণুকে সর্বদা বহন করে, সেই গরুর পর্যন্ত ভগবানকে চিনতে পারেনি। যখন নাগ পাশে বন্দী হয়েছিলেন তখন গরুর ভ্রম করেছিল, ভগবান শুধু গরুরের কিঞ্চিত পরীক্ষা নিতে চেয়েছিলেন, আমি দেখি তোমার হৃদয়ে কতটুকু ভক্তি আছে, ভগবান পরীক্ষা নিতে চাইলেন। সেই গরুরের হৃদয়েও তখন দাম্ভিকতা এসেছিল, তুমি কেমন ভগবান, তুমি আজ নাগ পাশে আবদ্ধ হয়ে গেছো, আজ আমি যদি না যাই তোমাকে মুক্ত করবে কে। স্বয়ং ভগবানের সঙ্গ করার পর গরুরের মনে ভগবত স্বরূপ সম্পর্কে ত্রুটি হয়ে গিয়েছিল, আর আমরা সাধারণ ব্যক্তি সাধারণ সংসারী মানুষ ভগবত কৃপা লাভ কি সরাসরি আমাদের পক্ষে সম্ভব। শাস্ত্র আমাদেরকে বললেন ভগবান সাধারণ জীব থেকে যে কতটা দূরে তাহা কখনো উপলব্ধিতেও আনা যায় না, সাধারণ জীব থেকে ভগবান কোটি 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 যুজন দূরে, সেই দূরের ভগবান অত্যধিক কাছের হয়ে যান যদি সেই ভগবানকে চেনার কিংবা জানার রাস্তাটাকে খুঁজে লাভ করা যায়। আমরা কেমন করে সেই রাস্তাটাকে খুঁজব। ভগবান শিবকে বললেন ভগবানকে জানার কথা, অর্জুন স্বয়ং বললেন শ্রীমৎ ভগবত গীতায় যে প্রভু
তুমি আমাকে যাহা বলেছ আমি কিছুই তাহা উপলব্ধি করতে পারছি না। তুমি কৃপা করে আমার কল্যাণের পথটাকে তুমি দেখিয়ে দাও। তুমি কৃপা করে কোন পথে চললে আমার মঙ্গল হবে সেই মঙ্গলের পথটাকে দেখিয়ে দাও। পুরোপুরি ভগবানের কাছে আনুগত্যশীল হয়েছেন, বুঝিয়ে দিলেন ভগবানের কৃপা লাভ করতে হলে জীবকে প্রথম করণীয়টা কি। সাধারণ জীব ভগবানের সঙ্গ করলেও ভগবানকে চিনতে পারবে না। তাহলে সাধারণ জীব ভগবানকে চিনবে কেমন করে? সর্বগোস্বামী পাদের অন্যতম গোস্বামী বল রূপ গোস্বামী পাদ বললেন, ভগবানকে যদি তুমি জানতে চাও, ভগবানকে যদি তুমি চিনতে চাও, তাহলে কেমন করে তুমি তাকে জানবে, কেমন করে তাকে তুমি চিনবে জানো? বললেন, ভক্তি হে পদ্ম মধুর মাম। কি চমৎকার কথা বাবা! এই যে কদিন আগে আপনারা শিরাদি মহোৎসব পালন করলেন, রঘুনাথ দাস গোস্বামী পাদ সরাসরি ভগবানের কৃপা লাভ করতে চেয়েছিলেন। সরাসরি ভগবানের কৃপা লাভ করার জন্য চেষ্টা করেছিলেন সেই রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী পাদ কি সরাসরি ভগবানের কৃপা লাভ করতে পেরেছিলেন? পারেননি। কদিন আগে আপনারা যে রঘুনাথ দাস গোস্বামী পাদের চিরাদি মহোৎসবটিকে পালন করলেন, কি শিক্ষা দিয়ে গেলেন রঘুনাথ দাস গোস্বামী? যে পঞ্চদশ শতাব্দীতে নবাব হুসেন শাহের আমলে হুগলি জেলার সরস্বতী নদীর তীরে সপ্ত গ্রামের পাশে শ্রীকৃষ্ণপুর গ্রামে রঘুনাথ দাস গোস্বামী 1501 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়েছিলেন, যার পিতার নাম হিরণ্য মজুমদার, জেঠার নাম গোবর্ধন মজুমদার। জেঠার কোন সন্তান ছিল না, পিতা জেঠার একমাত্র উত্তরাধিকারী রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী 91 বছর জগতে লীলা বিলাস করেছিলেন। 91 বছর প্রকটিত সময়কালে মাত্র 19 বছর রয়েছিলেন গৃহে, 16 বছর ছিলেন নীলাচলে, 56 বছর ছিলেন বৃন্দাবনে। সেই 91 বছরে লীলা বিলাসকালে রঘুনাথ দাস গোস্বামী বিগত কয়েকদিন আগে নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদকে সম্বল করে জগতের প্রতিটা সংসারী জীবকে ভগবানের কৃপা লাভের এক অভিনব বার্তা দিয়ে গেছেন। সংসারী জীব কেমন করে ভগবানকে লাভ করবে? কোন পন্থায় জীব তার জীবনকে পরিচালনা করলে সংসারের দুঃখ অনল নির্বাপিত হয়ে যাবে? সেই রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবন লীলায়, তার বৈরাগ্যে, তার সামগ্রী আরাধনা প্রতিটা সংসারী জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের স্ফুরণ ঘটিয়ে দেয়। সেই রঘুনাথ দাস গোস্বামী পাদ পিতা জেঠার একমাত্র উত্তরাধিকারী। আজ থেকে 550 বছর আগে রঘুনাথের পিতা জেঠার বাৎসরিক ইনকাম ছিল 20 লক্ষ মুদ্রা। কথিত আছে তদানীন সময়ে এক মুদ্রায় 8 মণ চাল পাওয়া যেত, 3 মুদ্রায় একটি উৎকৃষ্ট গাভী কেনা যেত,
আজ থেকে 550 বছর আগে রঘুনাথের পিতা জেঠার বাৎসরিক ইনকাম ছিল 20 লক্ষ মুদ্রা, বর্তমানে কত কোটি বিলিয়ন ডলার হতে পারে চিন্তা করে দেখুন, কত কোটি টাকার সম্পত্তি ছিল সেই পিতা জেঠান একমাত্র উত্তরাধিকারী রঘুনাথ দাস গোস্বামী পাদ। পিতা জেঠার শিবুকে জানতে পারলেন শান্তিপুরে সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত আলোয়ে আমার গৌর হরি প্রেমের ঠাকুর এসেছেন। পিতা জেঠা মহাপ্রভুকে দর্শন করার জন্য শান্তিপুরে সীতা ঠাকুরানীর গৃহে গমন করবেন। পুত্র রঘুনাথ পিতা জেঠার চরণ কমলে পতিত হয়ে বলছেন, পিতাশ্রী আপনারা যাচ্ছেন কোথায়? বলছে শান্তিপুরে অদ্বৈত নিলয়ে যাচ্ছি, সেখানে গৌর হরি এসেছেন। পিতাশ্রী আমার মন বড় ব্যাকুল আপনাদের সঙ্গে যাওয়ার জন্য। ছোট্ট রঘুনাথ যাবে? হ্যাঁ যাব। বায়না ধরলেন রঘুনাথ। রঘুনাথকে নিয়ে গোবর্ধন মজুমদার, হিরণ্য মজুমদার শান্তিপুরে অদ্বৈত নিলয়ে সীতা ঠাকুরানীর কুটিরে গমন করলেন। সেই দিন রঘুনাথ প্রথম যখন মহাপ্রভুকে দর্শন করেছিলেন, মহাপ্রভুকে দূর থেকে প্রণাম দেওয়ার পর রঘুনাথের চিত্ত শ্রাবণের প্রবল বর্ষণের মতো প্রেম পীযূষ প্রবাহিত হতে শুরু করলো। আজ হৃদয়ের অজান্তেই রঘুনাথের অন্তর যেন ক্যাপি ক্যাপি বলছে, ওহে প্রাণীর পুরুষোত্তম, আমি তোমার মতোই কাউকে যেন অনন্তকাল ধরে খুঁজছি, আমার হৃদয়ে যেন তোমারই দর্শনের অপেক্ষায় এতটা দিন প্রতীক্ষার প্রহর গুনছিল। হৃদয়ের সমস্ত প্রেম, সমস্ত ভক্তি, সমস্ত ভালোবাসা শিশু সুলভ হৃদয়ে ঢেউ গেলতে শুরু করলো। প্রণাম নিবেদন দিয়ে মনে রজান্তেই হৃদয়ের সমস্ত প্রেম ভক্তি কুসুমাঞ্জলি মহাপ্রভুর চরণে নিবেদন করে রঘুনাথ পিতা জেঠার নিকট থেকে চলে আসলেন। আসার সময় মহাপ্রভুকে দর্শন করে রঘুনাথ পদতলে কেঁদে কেঁদে বললেন, ওগো মহাপ্রভু আজ তো চলে যাচ্ছি, তবে আমার মন বলছে এই চলে যাওয়াই যাওয়া নয়, এই চলে যাওয়া তোমার চরণে জনমের মতো চলে আসা। এই কথাটি নিবেদন করে রঘুনাথ মহাপ্রভুকে প্রণাম নিবেদন করে পিতা জেঠার সঙ্গে নিজের রাজত্বে ফিরে আসলেন। কৈশোরের প্রাণবন্ততায় বয়সের উত্তামতা যখন বৃদ্ধি পাচ্ছে, রঘুনাথের অন্তরের বৈরাগ্য দিন দিন শুধু মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠছে। সাংসারিক দায়িত্ব আজ রঘুনাথের কাছে বিষম, এক অন্যরকম বৈরাগ্য রঘুনাথকে পাগলের মতো উচ্চাটন করে তুলছে। ঠিক সেই সময়ই হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার তাদের কুলপুরোহিত যদুনন্দন আচার্যের গৃহে গমন করবেন বলে কথা বলছেন। কথাগুলো ভালো করে বুঝো মা, যদুনন্দন আচার্য হচ্ছেন রঘুনাথের কুলপুরোহিত, তাদের পিতা জেঠা। ঠিক সেই মায়া ধরলেন, পিতাশ্রী আমিও পুরোহিত বাড়ি গমন করব।
পিতা জেঠা বাপেন একবার শান্তিপুরে রঘুনাথকে নেয়ার পরি রঘুনাথের মন যেরকম উচাটন দেখলাম, এবার যদুনন্দন আচার্যের গৃহে যদি রঘুনাথকে নিয়ে যাই আমার পুত্রের হৃদয়ের সমস্ত ব্যাকুলতা আরো বৃদ্ধি পেতে পারে। তথাপি রঘুনাথ নাছুর বান্দা যাবেনি, যদুনন্দন আচার্যের গৃহে রঘুনাথকে যখন নিয়ে যাওয়া হলো রঘুনাথ দূর থেকে দেখলেন যদুনন্দন আচার্যের গৃহে দৈন্যের অবতার পরম বৈষ্ণব মুকুটমণি হরিদাস ঠাকুর বসে বসে জপ করছে। হরিদাস ঠাকুর যদুনন্দন আচার্যের গৃহে এসে বিশ্রাম নিতেন, জপ করতেন, লক্ষ্য হীরাকে বেনাপুরের জঙ্গলে উদ্ধার করে যদুনন্দন আচার্যের গৃহে হরিদাস ঠাকুর গমন করেছিলেন। সেই হরিদাসকে যখন দর্শন করলেন রঘুনাথ দাস গোস্বামী পা চৈতন্য ভাগবতে চমৎকার করে বৃন্দাবন দাস ঠাকুর সেই ঘটনাটি লিপিবদ্ধ করেছেন। হরিদাস ঠাকুরকে দর্শন করার সঙ্গে সঙ্গে রঘুনাথের অন্তরাত্মা কৃষ্ণ প্রেমে বিহ্বল হয়ে উঠল, শরীরের সমস্ত লোমগুলো শিহরণ দিয়ে উঠল। হরিদাস বললেন কাছে আয়, রঘুনাথ কাছে বসল, আপন মনে হরিনাম গাইলেন দৈন্যের অবতার নামে নামে একাত্মবোধ হরিদাস। সাধারণ কোন সাধু নয় মা, সাধারণ কোন মহাত্মা নয়, ভগবানের বিশেষ কৃপাপাত্র, দাপরের স্বয়ং ভগবান কে পরীক্ষা করার জন্য ব্রহ্মা যে অপরাধ করেছিলেন সেই অপরাধের কৃপা দণ্ড রূপে হরিদাস হয়ে কলিযুগে মহাপ্রভুর লীলায় পুষ্টি সাধন করছেন। যার শিবকে তিন রাত্রি হরিনাম শুনে একবার গণিতা পর্যন্ত লক্ষ্য নামি হয়ে গিয়েছিল, কজনের ভাগ্যে গঠিত মা এমন সাধুর মুখ থেকে হরিকথা শোনা, কজনের সাধ্য হয়, কজনের হৃদয়ে এই আশীর্বাদ বর্ষিত হয় এরকম আচরণশীল সাধুর মুখে কৃষ্ণ প্রেম অমৃত পান করা, রঘুনাথ মহাভাগ্যবান। হরিদাস বলছে না এই কাছে আয়, কাছে আয়, পাশে বস। জপ করছে নিখিল শ্রুতি মৌলি রত্নমালা দুদিনে রাজিত পাদ পঙ্কজান্ত অয়ুমুক্ত গলই রূপাশ্যমান পরিত্যতা হরিনাম সংশ্রয়ামি। হরিনামের সমদূর দান তুলছে, সেই দিনই অপ্রাকৃত কৃপা বর্ষিত হয়ে গিয়েছিল রঘুনাথের উপর। শব্দ ব্রহ্ম রূপে সাধুর শ্রীমুখের সেই কৃষ্ণ কথাগুলো রঘুনাথের কর্ণ কুহরে প্রবেশ করে হৃদয়ের মাঝে এমন ভাবে আঘাত হানলো, রঘুনাথ বুঝলেন আমার মন আমার সমস্ত প্রাণ আজ যাকে ঘিরে আন্দোলিত সে আর কেউ নয়, আমি যাকে প্রথম অদ্বৈত নিকেতনে দর্শন করেছিলাম তিনি আমার শ্রী গৌর হরি। রঘুনাথ হরিদাস ঠাকুরকে প্রণাম দিয়ে পিতা জেঠার সঙ্গে যখন গৃহে চলে আসবেন কিচ্ছুটি বলতে পারছেন না, টপ টপ করে চোখ থেকে কয়েক ফোঁটা জল হরিদাসের চরণে লুটিয়ে পড়ল, মুখে কোনো কথা বলতে পারছেন না বাবা, চোখের জল গলছেন ভক্তি অঞ্জলি হয়ে আজ বৈষ্ণবের চরণে পতিত হল। চোখের জলের ভাষা বুঝতে পেরে হরিদাস বলছেন রঘুরে আমি তোর অন্তরের সমস্ত ব্যথা বুঝি, চিন্তা করিস না,
ওগো আমারে ভজিবার জাগাচ্ছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। হরিদাস বুঝিয়ে দিলেন, তুমি যাকে পাওয়ার জন্য নয়নের অশ্রু বিসর্জন করছো তাকে এমনি এমনি পাওয়া যায় না রঘুনা, তাকে পেতে হলে তার কৃপা যে লাভ করেছে তার চরণে যেতে হয়, নতুবা তাকে পাওয়া যায় না। বুঝিয়ে দিলেন সেই রঘুনাথ ফিরে এসে সম্পূর্ণ বৈরাগ্য জীবন শুরু করতে নিজে প্রয়াসী বলেন। পিতৃ শাসন মাতৃবাৎসল্য প্রেম আজ রঘুনাথের কাছে অসহনীয় মনে হয়, বারবার মন ছুটে যেতে চায় মহাপ্রভুর নিকটে। মহাপ্রভুর চরণে গিয়ে আত্মবিসর্জন দিতে হয় রঘুনাথের, একবার নয় দুই দুইবার সংসার ছেড়ে পালিয়ে গিয়েছিলেন মহাপ্রভুর কাছে রঘুনাথ। কি বলেছিলেন ভগবান সেদিন? ভগবান রঘুনাথকে বলছেন, দূর হও আমার কাছে কেন এসেছ, যখন তোমার আমার কাছে সময় আসবে আসা তখন ঠিকই তুমি আসবে, বাতুলতা পরিত্যাগ করো, মর্তত বৈরাগ্য না করাই ও লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। চৈতন্য মহাপ্রভু বারবার রঘুনাথকে ফিরিয়ে দিলেন, জগৎবাসীকে বুঝালেন সরাসরি আমার কাছে আসার জীবের সামর্থ্য না, আমার কাছে সরাসরি জীব কৃপা লাভের জন্য আসতে পারে না, তার সেই যোগ্যতা নেই, তার সেই সামর্থ্য নেই। বারবার তাকে ফিরিয়ে দিলেন, এমনকি রঘুনাথকে বললেন, মর্কট বৈরাগ্য না করাইও লোক দেখাইয়া। মর্কট মানে বানর, বানরের মতো বৈরাগ্য দেখিও না রঘুনাথ। রঘুনাথ অন্তরে কি কি ভগবানকে পোষণ করেছেন, তার বৈরাগ্য বানরের ছিল না, কিন্তু জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য রঘুনাথকে মহাপ্রভু এই লীলাতে ব্যবহার করছেন। গৃহেতে ফিরে আসলেন রঘুনাথ, 11 জন কর্মচারী দ্বারা রঘুনাথকে পাহারা দিয়ে রাখা হতো যেন রঘুনাথ সংসার ছেড়ে না যেতে পারে। 11 জন কর্মচারী মা, রঘুনাথের পিতা দেখলে রঘুনাথের মাঝে যে বৈরাগ্য, যে অভাব কাজ করছে, এই অভাব পিতৃ শাসনের দূরে বেঁধে রাখা যাবে না, মাতৃবাৎসল্য প্রেমের রশি দ্বারা রঘুনাথকে বেঁধে রাখা যাবে না। কিন্তু মন তো আর মানি না গো, মাতৃদেবী পিতৃদেবের কাছে গিয়ে বলছেন, অগো তোমার কিছু কি কিছু পড়ে না, একমাত্র পুত্র আমাদের রঘুনাথ, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী, আজকে ঘুমের ঘরে চিৎকার করে উঠে, তুমি কি দেখো না রঘু যদি চলে যায় আমি কাকে নিয়ে থাকবো, আর যাই করো তুমি আমার রঘুকে আমার আঁচলের তলে এনে দাও, তুমি কি দেখো না। হিরণ্য মজুমদার সহধর্মিনীর নিকট এসে বলছেন, আমিও তো পিতা, আমারও তো হৃদয়ে পুত্রের প্রতি বাৎসল্য প্রেম আছিল, কিন্তু একবার ভেবে দেখো যে পুত্রকে আমরা বেঁধে রাখার জন্য স্বর্গের অপ্সরার মতো সুন্দরী রমণী দেখিয়ে বিয়ে দিয়ে দিলাম, সেই অপ্সরার মতো সুন্দর
অন্তরী রমণী, যে পুত্রকে বাঁধতে পারল না ইন্দ্রের মতো ঐশ্বর্য, সংসারের প্রতি যাকে আকৃষ্ট করতে পারল না, সেই পুত্রকে কেমন করে বেঁধে রাখব। মাতা বলছে পুত্রের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, আমার পুত্রটাকে দড়ি দ্বারাই বেঁধে রাখো। পাশ থেকে ভাবাবিষ্ট আচার্য বললেন, অগো হিরণ্য মজুমদার, অগো সুযোগ্যা সহধর্মিণী, তোমার পুত্রের মস্তিষ্কে যে বাতুলতা দেখা দিয়েছে, এই বাতুলতা যে কৃষ্ণ প্রেমের পরাকাষ্ঠতাকে পাওয়ার বাতুলতা, এমন করে পাগল যদি সংসারের প্রতিত মানুষ হতে পারত তাহলে তাদের মনুষ্য জীবনটা ধন্য হয়ে যেত। আজ রঘুনাথের পিতা বলছে, অগো জন্মদাতা পিতা না রে, প্রারব্ধ খণ্ডাইতে চৈতন্য চন্দ্রের বাতুল খেপারে বান্দিতে। আমরা তার পিতা মাতা, কিন্তু আমরাও পুত্র কন্যার প্রারব্ধ কর্মকে খণ্ডাতে পারি না। চৈতন্য চন্দ্রের কৃপা হয়ে গেছে তার উপর, চৈতন্যের কৃপা যার হয়ে যায়, কৃষ্ণ প্রেমের বাতুল যে হয়ে যায়, তাকে তো আর সংসারে ধরে রাখা যায় না। ঘুমের ঘরে রঘুনাথ চিৎকার করে উঠেন, তাই মাতা রঘুনাথকে কাছে নিয়ে বলছেন, পুত্র তোমায় একটা কথা বলি, আমি রাস মাতা, জগতে কত প্রজার অভাব দুঃখ দূর করি, তুমি আমার একমাত্র পুত্র, তোমার অভাবটা কি পুত্র আমার কাছে একবার বলো। আমি রাস মাতা, আমি সাধ্য ভিতরে যদি সেই অভাবটাকে নিরীক্ষণ করতে পারি, আমি অবশ্যই তোমার অভাব দূর করব। আপন মনে রঘুনাথের হৃদয়ের কথা ভক্তি বিনোদ ঠাকুর প্রবাস করলেন। রঘুনাথ যেন জানাতে চাইলেন, তুমি রাস মাথা না, তুমি আমার অভাব দূর করতে চাও মা, তুমি যদি আমার অভাব দূর করতে চাও তাহলে বুঝো না আমি কোন অভাবে ঘুমের ঘরে চিৎকার করে উঠি। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। ও মাতা সংসার সংসার করে মিছে গেল কাল, কাল মানে সময় গোমা, সংসার সংসার করে সারাটা জীবন মিছে সময় পার করে দিলাম, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, জীবনে কিচ্ছু লাভ করতে পারলাম না, কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়, এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার, দিন যায় মিছা কাজে নিশা নিদ্রা বসে, নাহি তারি মরণ মোর নিকটে আছে বসে। দিন গেল মিছে কাজে, সারাটা দিন মিছে মিছে কাজ করে সময় পার করছি, রাত্রি বেলা গাধার মতো পরিশ্রম করে ঘুমিয়ে কাটাচ্ছি, কখনো ভাবছি না মরণ নামক চূড়াকশ
আমাকে আঘাত করার জন্য দিবানিশি আমার কাছে আসছে। দিন যায় নিশা কাজে, নিশা নিদ্রা বসে, নাহি তাবি নাহি ভাবি, মরণ নিকটে আছে বসে। কবে যে মৃত্যু এসে আমাকে গ্রাস করবে আমি বুঝতে পারছি না। বিষয়নলে জ্বলিছে হৃদয়, অনলে বালনে অনল। এই যে বিষয়ের অমল, এই অনল আরো জ্বলছে, আরো জ্বলছে, আরো জ্বলছে। অমল নির্বাপন করার কোন সুযোগ পাওয়া যাচ্ছে না। অনলে বারণে অনল, মাতা তুমি আমার অন্তরের অনলকে দূর করতে চাও? হ্যাঁ, অন্তরের অনলকে যদি তুমি দূর করতে চাও, তাহলে তুমি আমার প্রেমের ঠাকুরের প্রেমের ভাণ্ড থেকে কৃষ্ণ প্রেম বৃষ্টি বর্ষণ করে দাও। জয় জয় নিতাই তুমি প্রেমের ঠাকুরের প্রেমের ভাণ্ড থেকে প্রেম পীযূষ বাড়ি আমার উপর বর্ষণ করে দাও। রঘুনাথের মাতা বলছে, রঘুনাথ পুত্র আমার, আজকে যদি জাগতিক কোন বিত্ত বৈভব ঐশ্বর্য চাইতে রে পুত্র, আমি আমার সব কিছুকে বিসর্জন দিয়ে তোর জন্য নিয়ে আসতে পারতাম। পুত্র রে, তুই আমার কাছে যে কৃষ্ণ প্রেম ধন ভিক্ষা চাইছিস, আমি তো সেই কৃষ্ণকে নিজেই ভালোবাসতে পারিনি। তুই যে আমার কাছে যে কৃষ্ণ প্রেম ধন ভিক্ষা চাইছিস পুত্র, আমি তো সেই কৃষ্ণকে আজও নিজের হৃদয়ে আসনেই বসাতে পারিনি। পুত্র রে, এই ভিক্ষা ছাড়া অন্য কোন ভিক্ষা চা? রঘুনাথের সংসারের বন্ধন দিন দিন বাড়ি হয়ে যাচ্ছে। ১১ জন পাইক বর্গ দ্বারা রঘুনাথকে পাহারা দিয়ে রাখা হয়। রঘুনাথ বুঝতে পারছেন না কেমন করে তিনি ভগবানের চরণে যাবেন, ভগবানের কৃপা লাভ করবেন। হঠাৎ রঘুনাথ শুনতে পেলেন পানিহাটিতে দয়াল নিতাই চাঁদের আগমন হয়েছে। নিত্যানন্দ প্রভু পানিহাটিতে প্রেমের ভান্ত নিয়ে এসেছে। গৌরহরিকে জানার প্রয়াসী এখানে, কৃষ্ণ প্রেম লাভ করার পন্থা এখানে, ভগবানের কৃপা লাভ করার পন্থাটাই এখানে। সাধারণ জীব সরাসরি ভগবানকে লাভ করতে পারবে না। নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভু মানে স্বয়ং গুরুদেব, উত্তম অধিকারী সাধু কিংবা বৈষ্ণব, ভগবানের কৃপা লাভ করতে হলে জীবকে সাধুর মাধ্যমে ভগবানের কৃপা লাভ করতে হবে। সাধুর সঙ্গ ছাড়া তোমার কোথায় আছে ইষ্ট? বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। সাধুর সঙ্গের মাধ্যমে জীব ভগবানকে লাভ করতে পারবে। আমরা যারা আজকে